অনেকদিন পর এমন বড় ডিম সিদ্ধ খাবো, আহ কি মজা। চম্পা, এত বড় ডিম তুমি একা কেমনে খাবা? আমাকে একটু দাও না। না দিব না, একটা রাক্ষসী বউ বিয়ে করছি। রাজু মদ খাবি তো চলে আই। চম্পা আমি একটু বাইরে যাচ্ছি। এখন কেন বাইরে যাবা? একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ঠিক আছে, তবে তিনটা পরীক্ষা দিয়ে যাও। এই আগরবাতি শেষ হয়ে যাওয়া পর্যন্ত এভাবে দাঁড়া থাকতে হবে? আচ্ছা ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না। শালার আগরবাতি তাড়াতাড়ি শেষ হয়, তুই শেষ হওয়ার আগে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। কি রে, আগরবাতি তো শেষ হয়ে যাচ্ছে, যাই রাজুকে একটু কাতুকুতু দিয়ে আসি। চম্পা কি করতেছো, এমন তো কথা ছিল না, কাতুকুতু লাগতেছে তো। ওই যে আগরবাতি শেষ, আমি জিতে গেছি। তোমরা কি দেখতেছো তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে দাও। আজকে রাজু এত ভালো হয়ে গেল কিভাবে? যাই মদ রাখার ম্যাপটা কোথায় আছে খুঁজে বের করি। এই তো পেয়ে গেছি। শালার রাজু চুলের ভিতর লুকায় রাখছে, যা এবার মদ গুলা খুঁজে বের করি। কিন্তু তার আগে রাজুকে একটা সিগন্যাল দিয়ে যাই। যা কালু, এটা রাজুকে দিয়ে আই। আরে কালুর গলায় এটা কি? এটা তো মকলেজ মদ খাওয়ার সিগন্যাল পাঠাইছে, যাই এখনই। ওই যে রাজু চলে গেছে, এবার গিয়ে মদ খুঁজে বের করি। শালার রাজু এই চিকেনের ভিতর মদ রেখে দিছে, আর কোথায় আছে দেখি। ওরে বাবা, হালাই তো এই মুরগির ডিমের ভিতরও মদ লুকায় রাখছে। এই মকলেজ, ওঠ তাড়াতাড়ি। কি রে মকলেজ, আমার সিগন্যাল দিয়ে তুই ঘুমায় আছিস কেন? কি কোন রাজু ভাই, আমি তো সিগন্যাল দেই নাই। কি কস মকলেজ, তাইলে তো এটা চম্পার প্ল্যান, তাড়াতাড়ি চল। শালার চম্পা আমার সব মদ খুঁজে বের করে ফেলছে, কিছু একটা করতে হবে। মোকলেস এখন এখানে একটা ফলের দোকান দে, আর চম্পাকে ডাক দে। ফল নিবেন? ফল, টাটকা টাটকা ফল। দেখি কেমন টাটকা ফল, তোমার একটু কেটে দেখাও তো। এই দেখো না পা, তরমুজের মতো পাকা আনারস। আরে সত্যি তো, এটা তো দেখতে একদম তরমুজের মতো। দাঁড়া না পা, এবার আপনাকে কমলা লেবুটা কেটে দেখাই। আরে বাহ, সেটাও তো অনেক সুন্দর। যাই এই সুযোগে গিয়ে মদগুলা নিয়ে আসি। আচ্ছা তাহলে এবার একটা আপেলটা কেটে দেখান। আরে মদগুলা গেল কই? ওরে হালার পহালা, রাজু দাঁড়া তোরে খাইছি। এই মোকলেস দাঁড়া, আর দৌড়ায় পারছি না, কিছু একটা প্ল্যান করতে হবে। রাজু ভাই আমার কাছে কিছু নকল বোতল আছে, আসেন আমরা এগুলা দিয়ে সুইসাইডের অভিনয় করি। কি রে, ওরা দুজনে এখানে কি করে? মোকলেস এই মদ সব আমি নিবো। না রাজু ভাই, এগুলো সব আমি নিবো। আরে ওরা তো সুইসাইড করছে, এখনই হসপিটালে নিয়ে যাই। মোকলেস তাড়াতাড়ি পাথরটা দিয়ে গাড়ির উপর। দেখলি চম্পাকে কেমনে বোকা বানালাম? আজকে চম্পাকে ডাইনোসরের ডিম বাজি খাওয়াবো। গরম তেলে এবার মরিচ গুলা দিয়ে দি। এবার এগুলা ডিমের ভিতর দিলে ডিম বাজি হয়ে যাবে। এই নাও আমার রাক্ষসী বউ, তোমার জন্য ডিম বাজি। এই রাজু পার্টি করবি তো, চলে আয়। দাঁড়া করাচ্ছি পার্টি, বেহায় গুলো তো ওদেরকে লজ্জা হয় না। চম্পা তুমি আমার বন্ধুদের এইভাবে বলতে পারো না। ঠিক আছে, বাইরে যেতে চাইলে তিনটা পরীক্ষা দিয়ে যাও। প্রথমে এই দড়ির উপর দিয়ে হেঁটে দেখাও। আরে এটা কোনো ব্যাপার নাকি, দেখো আমি কিভাবে এক মিনিটের ভিতর দড়ির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এই দেখো পার হয়ে গেছি। আরে সত্যি তো রাজু এটা কিভাবে পারলো? বন্ধুরা এরপর কি হলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। কিরে চুমকি, প্রেম করবি? এই যাওরা ভালো হবে না কোনোদিন। এই রাজু টাটকা মদানসি খাইলে তাড়াতাড়ি আয়, খারা আইতাছি। কিরে রাজু, দুপুর বেলা কই যাচ্ছ তুমি? চলে আসছে ডাইনিটা। এই নাও তোমার বাজার, আর আমি একটু বাইরে যাচ্ছি। এই রোদে কোনো বাইরে যাওয়া চলবে না। যাবো আমি, কি করবা তুমি? কিরে রাজু, তুই আমার মুখের উপর কথা বলতেছিস? হ্যাঁ বলতেছি। তো কি হইছে, আমি কি ভয় পাই নাকি তোমাকে? কি বললি? না মানে চম্পা একটু বাইরে যেতে দাও না প্লিজ। ঠিক আছে দিতে পারি, তবে তার জন্য তোকে তিনটা শর্ত পূরণ করতে হবে। বন্ধুরা শর্ত তিনটা কি, দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শালা রাজু কোথায় মদ লুকাইছে আজকে খুঁজে বের করেই ছাড়বো। যাই ওর পকেট থেকে আগে ম্যাপটা চুরি করি। একই হালাই তো তালা মেরে রাখছে। এই তো পেয়ে গেছি মদের ম্যাপ, যাই এবার সব খুঁজে বের করি। আগে রাজুকে একটা সিগন্যাল দিয়ে দূরে পাঠাই। আরে এটা কি? এটা তো মকলেজের সিগন্যাল, মদ খাবি তো চলে আয়। দাঁড়া মকলেজ যাইতাছি। যাই এবার খোঁজা শুরু করি, প্রথমে এই ফলটার ভিতর। শালা রাজু এই ফলের ভিতর মদ লুকায় রাখছে, এরপর আছে গাড়ির টায়ারের ভিতর। শালা রাজুর মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে? একবার তোরে ধরতে পারি তারপরে তোর খবর আছে। মকলেজ চম্পা তো সব মদ পেয়ে গেছে, কিছু একটা করতে হবে। এবার এগুলো এখানে রেখে যায় যেন চম্পা আসলেই ভিজে যায়। সব মদ আজকে ডাস্টবিনে ফেলে দিব। আরে এটা কি হলো, পানি আসে কোথা থেকে? দাঁড়া মকলেজ, আমার মদগুলো সব নিয়ে আসি। আরে মদ গেল কই সব? যাও রাজু আজকে তোর খবর আছে। বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন নেক্সট পার্ট।